তো তোমার সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলে সে একটি ভিডিও এই ভিডিওতে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার এশান কিন্তু অত অফিসিয়াল ওয়েবসাইটটা আছি এবং এইখানেই কিন্তু একটি নতুন ফর্ম ফিল আপ চলছে এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটা স্টেজ থাকো এবং এটা কেন্দ্র সরকারের একটা রিক্রুটমেন্ট এবং ডেট দেখতে পাচ্ছ সতেরো তিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট এবং লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ তেইশ পাঁচ এবং এর মধ্যে হয়তো ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড করা হবে সেটা পরবর্তীকালে সেই তেইশ তারিখ এলে আমরা জানতে পারবো এবং হল অফ টিকিট অ্যাডমিট কার্ড পরে কিন্তু রিভাইস ডেট অ্যানাউন্স করে দেওয়া হবে এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষার কথা কিন্তু এই মুহূর্তে লকডাউন ফেস চলছে বলে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে কোনো পরীক্ষা হবে না এবং যদি এখানে অনেকগুলো পোস্ট বেরিয়েছে আমরা সব করে আলো এক এক করে আলোচনা করে নেবো মোটামুটি তোমরা যদি লোয়ার ডিভিশন ক্লার্কটা থেকে শুরু করে এখানে দেখতে হচ্ছে পোস্টের নিয়ম অনুযায়ী তাদের পিডিএফগ ভাগ করা আছে তোমরা বুঝতে পারো তোমাদের একশে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে এটা বুঝতে পারছো তোমাদের কোয়ালিফিকেশান কার স্টেনোগ্রাফার মানে স্টেনোগ্রাফার যার কোয়ালিফিকেশান তাকে অবশ্য স্টেনো জানতে হবে এবং যা যাদের মনে করো উচ্চমাধ্যমিক পাস তারা বুঝতে পারছে আমাকে লোয়ার ডিভিশন ক্লার্কটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে যার যেটা মনে হয় যে ফর্ম ফিল আপ করবে তারই সেটা ফর্ম ফিল আপ মানে সেই সেটা ফর্ম ফিল আপ করে পিডিএফটা দেখবে তা না আর মানে এক্সপ্লেন করার কিছু নেই আমি যে কোনো একটি এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে যে ক্লিক করার সাথে সাথেই পিডিওটা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং ডাউনলোড হওয়ার পরই সেটা তোমার দেখতে পাবে দেখতে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রেশন এবং ডান দিকে অ্যাডমিশন নম্বর দিয়ে দিয়েছে এক্সামিনেশান ফর দ্য পোস্ট এলডিসি লোয়ার ডিভিশন এখানে কিন্তু পোস্ট থাকা খুবই কম এলডিসি এবং কেন্দ্রীয় সরকারের চাকরি এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং গ্রুপ নাম্বার দিয়ে দিয়েছে এবং পে ব্যান্ডটাও এখানে দিয়ে দিয়েছে লেভেল টু পে ব্যান্ড এটা দেখতে পাচ্ছ এবং যে জেনারে লেখে দুটো ভ্যাকেন্সি আছে এবং একটি পিডব্লিউর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে কোনো এস টি এসসি বি ভ্যাকেন্সি নেই এবং নিচের দিকে যদি যাও আস্তে আস্তে তোমরা দেখতে পাবে রিজার্ভেশনের সেকশন বা বা বাদ বাকি যার নিয়ম সবগুনেই কিন্তু এখানে লাগু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা নিয়ম থাকার দরকার আমরা সেটা যাচ্ছি না এজ লিমিট দেখতে পাচ্ছ থেকে সাত বছরের মধ্যে মধ্যে বয়স আছে এবং এজ রিল্যাক্সেশান আছে কিন্তু এখানে তো এস টি এসসির ভ্যাকেন্সি নেই তাই এটা বেশি কার্যকরী হবে না যদি আরও নিচের দিকে যাও এবং নিচের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা ডিটেলস দেখতে হবে এবং কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে টুয়েলভ পাস থাকতে হবে রেকগনাইজড বোর্ড অফ রেকনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং টাইপিং স্পিড দেখতে হচ্ছে ইংলিশে টাইপিং স্পিড থার্টি ফাইভ ডাব্লু ওয়ার্ড পার মিনিট ইংলিশে ও থার্টি থাকতে হবে হিন্দি অন কম্পিউটার যে কোনো একটা হলেই হবে অর দেওয়া রয়েছে এবং অগ্রাধিকার দেখতে হচ্ছে অগ্রাধিকারের যদি কোনো কম্পিউটারে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকে কোনো ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে তাহলে অগ্রাধিকার হবে সেটা পরবর্তীকালে পরের কথা আমরা সেটা নিয়ে আলোচনা করবো না এবং হাউ টু অ্যাপ্লাই দিতে হচ্ছে ডাব্লু ডাব্লু আই সি সি আর ডট গভ ডট ইন এখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা হচ্ছে পাঁচশো টাকা এখানে এবং ফাইভ হান্ড্রেড রুপিস এবং যদি ওবিসি বিসি ক্যান ও বিসি মানে টু হান্ড্রেড যদি বাই যারা ক্যাটাগরিভুক্ত তাদেরকে টু হান্ড্রেড ফিফটি জেনারেল অ্যান্ড ওবিসি বিসি ক্যান্ডিডেট ফি ফেস ফেস ফাইভ হান্ড্রেড ফাইভ হান বাই দ্য জেনারেল ওবিসি বিসি ক্যান্ডিডেট মানে জেনারেল আর ওবিসির জন্য পাঁচশো টাকা এবং আদারদের জন্য দুশো পঞ্চাশ টাকা কিন্তু আদালতে এখানে ভ্যাকেন্সি নেই এখানে হচ্ছে আপনার স্কিম অফ এক্সামিনেশন দিয়েছে টিয়ার ওয়ান টিআর টু থাকবে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট টিআর টুর ক্ষেত্রে টিয়ার ওয়ানের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি রিজনিং কোয়ান্টি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এই হচ্ছে পসিডিওর এখানে পরীক্ষার প্যারেন্ট অপন দিয়েছে এবং টিয়ার ওয়ানের ক্ষেত্রে কম্পিউটার বেস দু ঘন্টা টাইম থাকবে এখানে তিরিশ 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 এভাবে কিন্তু কোয়েশ্চেনটা ডিভাইড করা আছে এবং ম্যাক্সিমাম মার্কস কিন্তু ষাট করে ভাগ করা আছে এবং এখানে কিন্তু পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং একশো কুড়ি মিনিটে তোমাদের টাইম দেওয়া হবে এটা হচ্ছে বড়ো কথা এবং এখানে যেতে হচ্ছে স্কিল টেস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট এবং নলেজ কম্পিউটার থাকতে হবে এখানে সিলেবাসটা এখানে মেনশন করে দিয়েছে এই গেল লোয়ার ডিভিশন ক্লার্কের থেকে এবং এছাড়া আলাদা কোনো বার বাদবাকি সবগুলো আলোচনা করার মতো আমার মনে হয় না যাতে বলতে হবে তাও আমি স্টেনোগ্রাফারটা এই সরি অ্যাডমিশন আমার পোস্ট অফ স্টেনোগ্রাফারটা জয় সেনোগ্রাফার স্টেনোগ্রাফার দিয়েছে এবং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট যেটা দিয়েছে সেটা আমি ক্লিক করলাম এবং তারও পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং যে যেটা প্রেফার করো কারণ এখানে তো হচ্ছে এখানে কিন্তু পোস্ট ক্ষেত্রে সাতটা পোস্ট আছে জেনারেলের ক্ষেত্রে চারটে এবং এসসির ক্ষেত্রে একটা ওবিসির ক্ষেত্রে একটা এবং পিডব্লিউর ক্ষেত্রে একটা এবং খুব একটা তোমাদের পাবে যে মোটামুটি পসিডিওরগুলো একই থাকছে আমি সেগুলো ডিটেলসে আলোচনা করছি তোমার দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে এবং পয়সার পেমেন্ট ফিসটা তাই এবং যা যারা যেটা যারা প্রেফার করবে এখানে কিন্তু এসএসসি আর কোয়ালিফিকেশান দেখেছে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধু তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি হবে ডিগ্রি থাকলেই হবে এবং ডিপ্লোমা বা এগুলো ডিসেবেল অগ্রাধিকার দেওয়া হবে তুমি যদি ভালো নাম্বার পেয়ে পাস করো টিয়ার ওয়ানে এবং স্কিল টেস্টে ভালো করে দাও কোনো ডিজাবেল কোয়ালিফিকেশান না থাকলেও তোমরা কিন্তু চাকরি পাবে এটা তোমাকে এটা আমি অ্যাসিওর করতে পারি তোমার ওপর ডিপেন্ড করে তুমি কীরাময় পরীক্ষা দেবে এই ছিল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে যা সাতটা পোস্ট আছে যারা মনে করো অ্যাপ্লাই করার কথা তারা অ্যাপ্লাই করবে এবং এখান দিয়ে ব্যাক করো এবং নিচেও যদি সিনোগ্রাফার দেখো পোস্ট অফ সিনোগ্রাফার প্রতিটার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ একই রকমের ফর্ম ফিল আপ আলাদা করে কিছু নেই এখানে পোস্ট হয় দুটো এবং এখানেও কোনো জেনারেলের ভ্যাকেন্সি শুধু দুটো আছে দুটোই জেনারেলে ভ্যাকেন্সি এইভাবে বুঝতে পারছো যারা যেটা মনে করবে এখানে এতগুলো পোস্টের মধ্যে তারা কিন্তু সেই পোস্টার জন্য নিজেকে অ্যাপ্লিকেবল যদি মনে করো সেই পোস্টের জন্য নিজেকে ফর্ম ফিল আপ করবে সিট সংখ্যা কিন্তু খুবই কম এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার দশটা ভ্যাকেন্সি আছে জেনারেলের ছটা ভ্যাকেন্সি আছে এখানে যদি দিকে দিকে দেখতে পাও যদি কোয়ালিফিকেশান চলে যায় কেন কোয়ালিফিকেশানটাই মেন কোয়ালিফিকেশান যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করতে পারবে কেন কোয়ালিফি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অনেক বড় দিয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে অবশ্যই যদি এক্সপিরিয়েন্স না থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না পাঁচ বছরে একটা এক্সপিরিয়েন্স চেয়েছে সেটাই আবার রিকগনাইজড হবে অর্গানাইজ মানে অর্গানাইজ কোনো সেক্টর বা মাধ্যমে তোমার পড়ে নেই পরবর্তীকালে এখানে বুঝেছ অনেকগুলো কিন্তু নোটিফিকেশান আছে যার যেটা মনে হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ডেটটা ভালো করে মাথায় রেখো সতেরো তিন থেকে স্টার্ট হয়ে গেছে কিন্তু তেইশ পাঁচ পর্যন্ত রিক্রুটমেন্ট তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এখন অনেক তোমার টাইম পাবে যা যারা ফর্ম ফিল আপ করতে এবং এদের লিঙ্কটাও মানে অফিস ওয়েবসাইটটাও খুবই স্মুথলি কাজ করছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তোমরা ফর্ম ফিল আপ করে দিতে পারো যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো আর ভিডিওটা ওটা লাইক আর শেয়ার করতে পারো না থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই